চিটফান্ড কাণ্ডে জেলে আছেন দেবযানী মুখার্জি, তার মা একটা অভিযোগ করেছেন যে তার মেয়ের ওপরে সিআইডি প্রেশার তৈরি করছে যাতে সে এমন কোনো বয়ান দেয় এই যে আমি টাকা নিয়েছি কি আরেকজন কেউ টাকা নিয়েছি ইত্যাদি ইত্যাদি। সিআইডিকে কোনো কাজ করতে দেবেন না, সিআইডির কাজ কি? দুজন বাচ্চা ছেলে তারা অপহরণ হলো, তারা খুন হয়ে গেল, সিআইডির কোনো কাজ নেই। বালির পাচার হচ্ছে, কয়লার পাচার হচ্ছে, গরুর পাচার হচ্ছে, সিআইডি কিছু করতে পারছে না। তাহলে সিআইডির কাজটা কি? সিআইডি যদি কাজ করতে না পারে তাহলে অকাজ করবে, তো অকাজই করছে। দেখুন, এর আগে একবার লিখিয়েছিল সুদীপ্ত সেনকে দিয়ে, ঠিক 2021 নির্বাচনের আগে, তখন লিখেছিল 9 কোটি টাকা। তখন বিমান বসু, অমুক তমুক অনেক নাম ছিল আরও অনেক। এবারে করে দিল দেবযানী মুখার্জি 6 কোটি টাকা। তো 9 থেকে 6 হয়ে গেল কি করে? ওটা ছিল 2021 নির্বাচনের আগে, আর এটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে। নির্বাচনের সময়তেই মনে পড়ে কেন? 10 বছর ধরে জেলে আছে, 10 বছর ধরে জেলে থাকাকালীন মনে পড়লো না? পুলিশের ঘেরাটোপে থেকে পুলিশের দায়িত্বে এইরকমভাবে লিখিয়ে নিচ্ছে 9 কোটি অথবা 6 কোটি। তো 9 থেকে 6 3 কোটি কমে গেল কি? সিআইডি মাঝখানে লোপাট করে দিল টাকা? মানে কাঁচা কাজ, বড্ড কাঁচা কাজ হচ্ছে, বড্ড কাঁচা কাজ হচ্ছে। আমি বলছি উই আর রেডি টু ফেস এনি চ্যালেঞ্জ। তখন বলেছিলাম যে সিআইডির বা পুলিশের ঘেরাটোপে থেকে সুদীপ্ত সেন চিঠি লিখছেন কীভাবে, তাই তদন্ত হওয়া উচিত। আমি আজও একই কথা বলছি, কেন সিআইডির অফিসার, কোন অফিসার, কে তাকে ইনস্ট্রাক্ট করলো, তিনি কেন এইরকম অকাজের মধ্যে ঢুকছেন, এই অসভ্যতার মধ্যে ঢুকছেন কেন, অপরাধের মধ্যে ঢুকছেন কেন, এইটাই তদন্ত হওয়া উচিত। আমাদের কোনো অসুবিধা নেই, উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি চ্যালেঞ্জ। সিআইডি করুক, সিবিআই করুক, ইন্টারপোল করুক, যে পারে যে খুশি তদন্ত করুক, যে কোনো তদন্ত। কমিউনিস্টরা অন্য ধাতুদের গড়া, এটা যেন খেয়াল রাখে, এত ফাজলামোর ব্যাপার এটা না। প্রত্যেক দিন পশ্চিমবাংলা সর্বনাশ করছে, কোনো কিছু কাজে কাজ করতে পারছে না, ভয় পাচ্ছে, মামেরা নাকি শূন্য, তাহলে ভয় পাচ্ছে কেন? তখনও ভয় পেয়েছে, এখনও ভয় পাচ্ছে কেন? অপরাধীরা চিরকাল ভয়ে ভয়ে থাকবে, অপরাধীরা যত জেলের মধ্যে ঢুকবে তৃণমূলের নেতারা তত বেশি দুর্গন্ধ ছড়াবে, কিন্তু যে কোনো রকম চ্যালেঞ্জ পারলে আমরা গ্রহণ করতে রাজি আছি। শুধু খেয়াল রাখবেন যে যে সিআইডি চাপ দিচ্ছে সেই সিআইডি কোনো বাড়তি ক্ষতিকারক না করে দেয়, সবার নিরাপত্তা যেন রক্ষা করতে পারে, এটাই কিন্তু প্রশাসনের দায়িত্ব।